আজকে আমরা মুখোমুখি হয়েছি এক সময়ের তৃণমূলের দাপুটে নেত্রী সোনালী গুহ বসুর সামনে সঙ্গে। দি আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। কি শুভেন্দু অধিকারীর অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা যে আগামীকাল মানে পরের দিন 6 তারিখে ডিএর একটা কর্মসূচি ছিল যৌথ মঞ্চে, শুভেন্দুবাবু আমাকে যেতে অনুরোধ করেন। আমি যেহেতু বিজেপিতে ছিলাম এবং জয়েন করেছি, আমি সেই জন্য শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে আমি সেই মঞ্চে যাই এবং আমি অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। আমি যখন ঢুকছি ওখানটা দেখলাম একটা ব্যারিকেড দেওয়া আছে। দুজন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি এখানে? বললাম হ্যাঁ, এই মঞ্চে বক্তৃতা দেবো, মানে এই মঞ্চে যাবো। বললো আপনি এই মঞ্চে যাবেন? একটু অবাক হয়ে থাকুন, হ্যাঁ যাবো। আমি এখন বিজেপিতেই আছি এবং বিজেপির হয়ে, বিজেপি যদি আমাকে দায়িত্ব দেন, আমি চেষ্টা করব পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে সর্বস্ব জয় করে দিতে। বলেছিলেন যে আমি টিএমসিতে রয়েছি, থাকবো এবং এখনো আছি, তাহলে হঠাৎ করে এই 180 ডিগ্রি ঘুরে গিয়ে? একটা বলি, আমি যখন মমতা ব্যানার্জি জিতলেন এই থার্ড টার্ম, আমি সে সময় দিদিকে অভিনন্দন জানিয়ে একটা পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম, দিদি ক্ষমা করবেন, মানুষ ভুল মানুষ মাত্রই করে এবং মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আমিও তেমনি আপনাকে ছাড়া বাঁচতে পারি, এরকম লিখেছিলাম। কিন্তু দীর্ঘ 2 বছর আপনারা দেখেছেন অতিক্রান্ত হয়ে গেল। আমার পরে মুকুল রায় জয়েন করলেন, আমার পরে অর্জুন সিং জয়েন করলেন, সব্যসাচী জয়েন করলেন, রাজীব ব্যানার্জি জয়েন করলেন, মানে যাদের টাকা আছে তাদেরকেই নেওয়া হবে। আর আমরা তৃণমূলে গোড়াপত্তন করেছি, মানে মমতাদি যদি দেবকী হন, নিশ্চয়ই মমতাদির এটা কনসেপ্ট, আমি কিন্তু যশোদা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়বেন সেটা বোধ হয় মমতাদি জানতেন, সামাও জেনেছিলেন। আপনি যদি তার 2 বছরের আগের 21শে জুলাই দেখেন, দেখবেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম মমতাদি কিন্তু সেই মঞ্চে উল্লেখ করেননি। এবং পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলেন, আপনার কার কার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে? উনি বলেছিলেন, আমার দাদা অসুস্থ, দাদার সঙ্গে কথা বলতে পারবো না, আর মেয়ে বিদেশে থাকে, আমার মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। তখন সিবিআই অফিসাররা বলেছিলেন যে মমতা ব্যানার্জি মানে কি আপনি মাননীয় সিএম এর কথা বলছেন? তখন পার্থ চট্টোপাধ্যায় ঘাড়নেড়ে সম্মতি দিয়েছিলেন। 4 বার ফোন করেছিলেন মমতাদিকে, মমতাদি ডিড নট পিক আপ দ্য ফোন। তাহলে কি মমতাদি এটা জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হবে? এটাই তো মানুষের মনে প্রশ্ন থেকে যায় না। এত বড় দুর্নীতি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যের চিফ, ওনার কাছে কোনো ইন্টেলিজেন্স নেই? এত গরু পাচার হচ্ছে, এত বালি, এত কয়লা চুরি, ওনার কাছে কি কোনো ইন্টেলিজেন্স নেই? নিশ্চয়ই আছে। সে তো যারা দিয়েছে, এখন যারা তথাকথিত তৃণমূলের মুখপাত্র, তারাই তো একদিন বলেছিলেন যে ওই ডেলোর মিটিংয়ে যা কথা হয়েছে সব অর্থ কালীঘাটে পাবেন। তিনি রাজ্যসভার সাংসদ, তিনি এসছেন রাজ্যসভায় ভোট দিতে, সবাই বলছেন অমুক দাদা এসছেন, আপনি কাকে ভোট দেবেন? তখন তিনি বলছেন, আমার 2টো চিত্র মনে পড়ছে, একটা হচ্ছে মমতাদি আমাকে ভাইফোঁটা দিচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে মমতাদি পুলিশ আমাকে মেরে গাড়িতে তুলছে। এটা কে বলছে এখন, যিনি সোকল তৃণমূলের মুখপাত্র? তো যে চিত্রটা মনে পড়বে আমি তাকেই ভোট দেবো। তিনি তখন বিজেপিকেই ভোট দিয়েছে, এখন তো ভোট তো মানে লুক্কায়িত, এখন উনি বলবেন আমি টিএমসিকে ভোট দিয়েছি। আমি এসে দিদিকে বললাম, দিদি অমুক ভদ্রলোক এই কথা বললেন। দিদি বললেন, ছাড় তো ফালতু কথা। বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যদি আমি একটাই কথা বলি সেটাই এমন বিস্ফোরণ হবে না যে সে আর মুখ তুলে তাকাতে পারবে না। কিন্তু আপনি তো তার মাতৃসম, আপনি তাকে কোলে পিঠে মানুষ করেছেন, সেও আপনার কাছে একেবারে বাচ্চা ছেলে। তাহলে কি এরকমভাবে চরিত্র হনন কিংবা ব্যক্তিগত বিষয় দিয়ে তো আমরা মানে আপনাকার যেরকম দেখেছি আপনারা খুব আইডিওলজিক্যাল নেত্রী, তাহলে এইখানে কি আপনার মনে হয় যে এটা করাটা ঠিক হবে? না, তাহলে আমাকে টিকিট না দেওয়াটাও কি ঠিক হয়েছিল? আমি যদি একটা প্রশ্ন অভিষেক বাবুকে বা মমতাদিকে বলতে চাই যে আমাকে ঠিক, আমার কি অপরাধ ছিল? আমার তো এই ঘর দেখছেন, একটা পুরনো 2তলা বা 3তলা বাড়ি, এটা আমার শ্বশুরের কিন্তু নিজের ভিটে, আমার কি অপরাধ ছিল? আমি তো 2001 সাল থেকে আর 2016 সাল পর্যন্ত এমএলএ ল্যাডে, আমি 20 সালেও এমএলএ ছিলাম, 16 সাল পর্যন্ত আমি এমএলএ ল্যাডে ফার্স্ট হয়েছিলাম, তাহলে আমার টিকিট না দেওয়ার কারণটা কী? অভিষেক একটা মিটিং ডেকেছেন, আমরা দলীয় এমপি মিটিং ডেকেছেন গেছি, তখন 2019-20 পরে, তখন অভিষেক বলছেন, সরলিপিষি তুমি কিন্তু দিদিকে বলো কর্মসূচিতে রাত্রে থাকছো না। বললাম না, আমি থাকতে পারবো, আমার তখন পায়ে একটা অপারেশন হয়েছে। আমি যে না, আমি রাত্রে থাকতে পারবো না। কেন? যে কারণ আমার বাচ্চা ছোটো, তাহলে তুমি রেস্ট নাও। আমার খুব মনটা খারাপ হয়ে গেল, বাবু তুই আমাকে বললি যে আমি রেস্ট নেবো, হ্যাঁ তুমি তাহলে রেস্ট নাও।
আমি সেদিনই বুঝেছিলাম যে আই এম নট গেটিং দ্য টিকিট। তারপরে আরও কনফার্ম হলাম 2021-এর 18 ফেব্রুয়ারি মমতাদি গেলেন পিং কী বলে পৈলানে একটা মিটিং করতে। সেদিন মমতাদির অত্যন্ত স্নেহের, মানে তিনি মমতাদির থেকে হয়তো বয়সে বড়, মমতাদি তাকে শ্যামল বলে ডাকতেন, শ্যামল মণ্ডল মারা গেছেন, তিনি আমতলা মানে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি। আমি বললাম দিদি শ্যামলদা না এক্সপায়ার করেছেন। কোন শ্যামল? আমি ওই যে আমতলার শ্যামল। এই ঠিক আছে, আমি তারপরে দিদি পায়ে হাত দিয়ে নমস্কার করতে গেলাম। তাতে আমাদের অঞ্চলের লোক আছে, বিষ্ণুপুরের লোক আছে, মানে বিষ্ণুপুর পশ্চিমে যেখান থেকে দিলীপ মণ্ডল এখন এমএলএ হয়েছে। দিদি পাটা সরিয়ে নিলেন। সেদিন আমি বুঝেছিলাম যে যেভাবেই হোক আমাকে হয়তো কেটে ফেলা হচ্ছে। দেখুন এই যে এত বড় দুর্নীতি হচ্ছে, আমি তো বিজেপির হয়ে কথা বলবো, এত বড় দুর্নীতি হচ্ছে, মাথাটা কে, মাথাটা কে? এই যে এক একজন বলেন আমি শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে বলছি আমার যদি 1% দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব বা গলায় দড়ি নিয়ে নেব, ফাঁসি নিয়ে নেব। উনি তো বলেছিলেন সৌমিত্র খাঁ যদি বিজেপি থেকে যেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, এরকম অনেক ভুয়ো প্রতিজ্ঞা আমি ওনাকে করতে শুনেছি। তার মানে মাথাটা কে, আপনি কি বলতে চাইছেন? শুনুন, মমতা ব্যানার্জির মা বলতেন যে মমতা ব্যানার্জি ভীষণ ভাবুক টাইপের লোক এবং মানে এক কথায় কান দিয়ে দেখেন। মমতা ব্যানার্জিকে যা বলেছে যে সোনালিগু এলাকায় যায় না, সোনালিগু এলাকা থেকে এই করে ওই করে, কিন্তু আমি বলছি আপনি সাধারণ মানুষের কাছে যান। অভিষেক ব্যানার্জি যখন দ্বিতীয়বার এমপি হলেন তখন তো উনি জেড প্লাস হয়ে গেছেন। অভিষেক ব্যানার্জি আমতলা দিয়ে আসছেন, আমি জাস্ট পেছনের গাড়ি, মানে ওনার গাড়িতে আসলে আমার সব সিগন্যালগুলো ক্লিয়ার থাকবে। একজন ভদ্রলোক একটা অশালীন মন্তব্য করে বললেন আপনি হাত জোর করে কী করছেন? মানে আমি হাত জোর করে অবশ্য অভিষেক ব্যানার্জি তো কাস্তোলা, ওর দিদি এখন চিফ মিনিস্টার, করে নে করে নে, একটা বাজে নোংরা কথা বললেন, আপনি হাত জোর করবেন তা হাত জোর কেন করছেন? আপনি হাত জোর, আপনাকে তো ভোট দেবই, আপনাকে তো ভোট দেবই, মানে আমি তো হাত জোর করি। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, গত 2 বছরে এক সময় যে সমস্ত টিএমসি নেতা নেত্রীরা আপনাদের বন্ধু, আপনাদের ভাই কিংবা দাদার মতো ছিলেন, তারা কি কেউ আর যোগাযোগ এখন করে কিংবা করেছে? করে না, করে না, করে না। কেমন আছেন, কিভাবে আপনার? না না না, কেউ করে না, কেউ করে, কেউ করে, নোবডি। যখন আপনি মুখ্যমন্ত্রীর যখন দাদা মারা গেলেন তখন শ্রাদ্ধে যখন আপনি গিয়েছিলেন সবাই তখন মনে করেছিল যে আপনি হয়তো আবার তৃণমূলে ব্যাক করতে পারেন, ওই সময় মুখ্যমন্ত্রী আপনাকে কিরম করে রিসিভ করেছিলেন? মুখ্যমন্ত্রী যখন আসলেন আমি বুঝলাম মুখ্যমন্ত্রী আসছেন, দিদি জেনারেলি লিফটে ওঠেন না, দিদি উঠলেন, তখন ওই মিলন সংঘ ক্লাবটা নতুন করে তৈরি হয়েছে তার জন্য, কে এসছে, বক্সিদা এসছে, মৌসনা এসছে বলছে, আমি দিদি উঠেছেন এদিক দিয়ে, আমি এই দিকটাই দাঁড়িয়ে রয়েছি, তারপর যদি দেখি কে কে আছে আমি হাত জোর করে নমস্কার করলাম। দিদি সেই অন্ধকারে অমিতাভ বচ্চন একটা মাথা নাড়িয়েছিলেন, ওই একটা মাথা নাড়লেন, আমিও খুব আশাপ্রদ হয়েছিলাম যে দিদি হয়তো আমাকে ভালোভাবে গ্রহণ করলেন। আমাকে নামার পরে মমতা ব্যানার্জি ভাই গণেশ জিজ্ঞেস করছেন সরিদি তোমার সঙ্গে দিদির কথা হলো? তখন আমি বললাম না, তুমি কোনো কথা বললেন না, কেন বললে না? না বলিনি, দেখো উনি ভাই মানে ভাইয়ের শোক আছে, উনি ভারাক্রান্ত, কীরমভাবে তোমার মাথা নাড়লো, মানে কীরমভাবে তোমাকে এ করলো, আমি ঠিক একই কথা যেরকম আপনি বলছেন ভালোভাবে মাথা নাড়িয়েছে। তারপরে দিদি বেরিয়ে গেলেন, তখন তো নন্দীগ্রামে হেরে গিয়েছেন, যাই হোক ভবানীপুর থেকে দাঁড়ানোর একটা চেষ্টা। তারপরে দেখছি অভিষেক ঢুকছে, আমি কিন্তু অভিষেককে ঠিক সঠিকভাবেই হাত জোর করে নমস্কার জানিয়েছি। অভিষেক তো এমএলএ এমপি, আর ও এটা একটু মানে এনজয় করতো আর কি, যে কেউ ওর নিচে আছে, ঠিক আছে আমি নিচে থাকলে যদি আমি ছোট হই কেউ বড় হবে না, মাথার উপরে ভগবান আছেন, সে যাকে বড় করবেন তো সে বড় হবে। ও দেখলাম পাত্তাও দিল না, জাস্ট পাত্তা দিল না, দিল না। এই জিনিস যদি আপনার বিজেপিতে হয় তাহলে কি আপনি আবার টিএমসি? না না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, আমি আর তৃণমূল কংগ্রেস করব না, আর আমি তৃণমূল কংগ্রেসে ফিরেও যাব না, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি এই খবরটা পাবলিশড হওয়া পর্যন্ত আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার উপর পুলিশি হেনস্থা আসতে পারে। আমি কিন্তু যারা বিজেপির ভাই বোনেরা আছেন বা বিরোধী দলের যারা আছেন সবাইকে সতর্ক করে বলছি যে যে হিম্মত আমি দেখাতে পারছি, আমি জানি যে কোনো মুহূর্তে আমি অ্যাটাক হতে পারি, আমার পরিবার লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, সবাই সাবধানে থাকুন, আমি তাতে ভয় পাই না। কার থেকে সাবধানে থাকুন? রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে,
আপনারা দেখেননি কৌস্তুভ বাগচিকে কি হেনস্থা করেছে? রাত্রি তিনটের সময় গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করেছে। কোথাকার পুলিশ? তিনি থাকেন বোধহয় বালিতে না কোথায় থাকেন, আর তুলে এনেছে হ্যাঁ ব্যারাকপুর। আর তিনি অ্যারেস্ট করেছে হচ্ছে বটতলা থানার পুলিশ। এটা তো আমার আমার জীবনেও ঘটতে পারে। তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে আমার আজকে এরকম ভাঙাচোরা বাড়ি হয়? আমি তো একটা ফ্ল্যাট কিনতে পারতাম, আমার 10টা গাড়ি থাকতে পারতো, কেউ তো কিছু বলার ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সোনালী গুহ বসুর সঙ্গে কথা বললাম এবং আমরা জেনে নিলাম যে তাকে যখন আমরা এক সময় দেখেছি যে টেবিল চাপড়ে তিনি মুখ্যমন্ত্রীর পাশে থেকে কথা বলেছেন, তার হয়ে কথা বলেছেন, তৃণমূলের সঙ্গে থেকে কথা বলেছেন, আজকে কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আর যাই করি কখনো তৃণমূল কংগ্রেসে আমি যুক্ত হব না। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।